আচ্ছা, ইয়েতে ঢাবিতে তোমরা অন্যান্য ইউনিটে পরীক্ষা দাওনি? ঢাকা ইউনিভার্সিটিতে ওখানে ইংলিশের কোশ্চেনটা কেমন ছিল? শর্ট সিলেবাসের মধ্যেই ছিল? হুম হুম আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি আইডিয়া বা একটু এনশিওর হওয়া যায় যে শর্ট সিলেবাসে পরীক্ষা হইতে পারে, তাই তো? আচ্ছা, সুফানা আপু একটা কোয়েশ্চেন করছে। আপু, আমার জিএসটি স্কোর 49। ওকে, আসতে পারে একটু ভালো করে সুন্দর করে। আপু, সুফানা আপু, দেখো প্রত্যেক ইউনিভার্সিটির প্রত্যেক সাবজেক্টেরই কিন্তু আলাদা আলাদা একটা ভ্যালু থাকে। হ্যাঁ, তো এখন তোমার কোন ক্যাম্পাসে পড়তে ভালো লাগে বা কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, তুমি ওইভাবে হচ্ছে গিয়ে সাবজেক্ট আসলে তুমি ওইভাবে তোমার ক্যারিয়ারটা তুমি ফিক্সড করবা, বা তোমার ড্রিমটা আমি মনে করি ওইভাবেই হওয়া উচিত, যেখানে তুমি পড়তে চাও বা যেখানে তোমার মন টানে। ঠিক আছে সুফানা আপু, দোটা নাই থাকার দরকার নাই, কারণ দোটা নাই থাকলে তখন দেখা যায় অনেক সমস্যা হয়, অনেক হতাশা কাজ করে ভিতরে। আচ্ছা, আমরা বাকিরা একটু মিউট করে ফেলি। আচ্ছা, আমাকে একটু কেউ একজন একটু আনমিউট করে শর্ট সিলেবাসের ইয়েটা একটু বলবা, আমার কাছে আছে অবশ্য, ওটা আমি একটু মিলাই নিতাম। তোমাদের কারো কাছে কি আছে? আচ্ছা, আমি হয়তো খেয়াল করিনি আপু, কারণ অনেক পোস্ট হয়তো পিছনে পড়ে গেছে। মানে জাস্ট একটু 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 বলো, জাস্ট আমার কাছেও আছে, কিন্তু আমি জাস্ট একটু তোমারটার সাথে মিলাই নিতাম, না আমার কাছে যেটা আছে সেটা সঠিকটা কিনা। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স থেকে হচ্ছে গিয়ে মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, তারপর হচ্ছে পাংচুয়েশন, এরপরে ওয়ার্ড ফর্মেশনের মধ্যে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, আর ফ্রেজের মধ্যে আছে হচ্ছে নাউন ফ্রেজ, এটা টোটাল ফ্রেজই আর কি বলা চলে। এরপরে হচ্ছে গিয়ে আছে তোমার ক্লজ, তারপরে হচ্ছে নাউন, নাউনের মধ্যে তো একটু ক্লাসিফিকেশন আছে, আর প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব যেটা, আর এরপরে হচ্ছে কি আছে ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, এগুলো। তারপরে হচ্ছে আছে টেন্স, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, আর এরপরে আছে হচ্ছে গিয়ে ন্যারেশন। এই তো, আর কোনোটা কি বাকি বাকি আছে? আমার এখানে যেটা আছে এটার মধ্যে গ্রুপ ভার্ব নামে কিছু নাই, স্টাডি অফ ভার্ব আছে, যেটার মধ্যে হচ্ছে তোমার এখানে কয়েকটা হচ্ছে সাব টপিক আছে, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো আছে।
আচ্ছা কোন আপু যেন কথা বলতেছি না, একটু আমাকে এনশিওর করো যে আমার এখানে কোনো কিছু বাদ পড়েছে কিনা। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তোমরা কেউ কি ইয়েতে বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলা কি একটু অ্যানালাইসিস করে দেখেছো? আচ্ছা হুম 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 আচ্ছা আচ্ছা হুম 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 ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে তোমাদের আমি মনে করি যে তোমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে গিয়ে একটা মানে কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে কালেক্ট করে নাও। কোয়েশ্চেন ব্যাংক না পারলে বিগত বছরের কোয়েশ্চেনটা কালেক্ট কালেক্ট করে নাও, অ্যাটলিস্ট 5 ইয়ার্স এটা হচ্ছে একটু তোমরা ফলো করো। কারণ দেখা যাচ্ছে যে অনেক আগে যখন পরীক্ষা হয়ে গেছে তখনকার সিলেবাস আর এখনকার সিলেবাস কিন্তু অনেক আলাদা হয়ে গেছে, তোমরা কোশ্চেন গুলা দেখলে আইডিয়া পাবা। তো অ্যাটলিস্ট 5টা বছরের কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই কিন্তু আইডিয়া করতে পারবা যে কোনগুলা থেকে কোশ্চেন আসে। আমার কাছে হচ্ছে যেটা মনে হচ্ছিল যে মানে প্রথমে আমি যেটা ভাবছিলাম যে হয়তো বা শর্ট সিলেবাস থেকে কোশ্চেন নাও হতে পারে, কারণ আসলে গ্রামারের কিন্তু ওভাবে কোনো শর্ট সিলেবাস থাকে না বা হয় না। আর গ্রামার এমন একটা বিষয় ইংলিশে যে কোনটা বাদ রেখে কোনটা পড়বো পড়তে গেলে মনে হয় সবই পড়বো, আবার সবই কঠিন লাগে। তো এটা খুব মানে ম্যাক্সিমামের সবার কাছে কিন্তু এটা মানে ক্রিটিক্যাল মনে হয়। তো যাই হোক আমি হচ্ছে হ্যাঁ মানে আচ্ছা আমি বলি আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এটা অনেকে আমাকে কোশ্চেন করছে যে কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয়, অনেক হার্ড হয় নাকি কেমন হয়। তুমি লাস্ট 2 বছর বা 3 বছরের কোশ্চেন গুলো যদি একটু দেখো তাহলে আপু তুমি নিজেই বুঝতে পারবা, কোশ্চেন কিন্তু খুব বেশি হার্ড করে না। আচ্ছা আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমি আমার কথাটা বলি, বাংলা ইংরেজি তো সবারই সবারই দিতে হবে। তো বাংলার মধ্যে হচ্ছে দেখবে যে একদম বেসিক যে জিনিসগুলা তোমাদের যে গদ্যগুলো আছে পদ্যগুলো আছে ওখান থেকে দেখবে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে ওগুলাই কিন্তু বেশি এসে থাকে। আর গ্রামারের মধ্যেও দেখবে একদম খুব মানে ধরো কোনো একটা টপিকের উপরে যদি তুমি আইডিয়া রাখো বা টপিকটা যদি তুমি বুঝে পড়ো তারপরে যদি তুমি ওই টপিকে বেস ধরো একটু এক্সারসাইজ করলা, তো তাহলে তোমার মধ্যে কিন্তু একটা আইডিয়া চলে আসবে, সেটা সমাস হইতে পারে। ধরো তুমি সমাস টপিকটা পড়লা, সমাস পড়ার পরে সেটা তুমি যদি ইয়ে করো মানে ওই যে তোমার কিছু এক্সারসাইজ থাকে না বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক ইয়েতে কোশ্চেন থাকে, তো ওগুলো যদি তুমি কিছু প্র্যাকটিস করো তো প্র্যাকটিস করলে তোমার কিন্তু অটোমেটিকলি তোমার মধ্যে একটা ইয়ে চলে আসবে যে না এই টাইপের মানে ইয়ে আসতে পারে কোশ্চেন আসতে পারে, তোমার মধ্যে কনফিডেন্সটাও বেড়ে যাবে এভাবে। আর ইংলিশের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার এখানেও তোমার কোশ্চেন ব্যাংকটা যদি তুমি পড়ো তাহলে দেখা যাচ্ছে একই রুলসের মধ্যে অনেক রিপিট হয়। রিপিট বলতে যেমন ধরো কি বলবো টেন্সের কথা বলি, যেমন তোমার ইফ যুক্ত যে তোমার ইয়েগুলো আছে না, ওই যে কমপ্লিটিং সেন্টেন্স আছে না, ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প ইউ আই উড হেল্প দ্য পুয়ার, এই টাইপের যে কিছু কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো থাকে, তো দেখো এরকম যদি তুমি একটা ধরো কোনো একটা সালে এরকম একটা কোয়েশ্চেন আসছে ইফ সংযুক্ত ধরো কোনো একটা ইয়ে আসলো কি বলে কমপ্লিটিং সেন্টেন্স আসলো, তো সেটা হয়তো ইফের পরে সাবজেক্টের পরে তোমার হচ্ছে গিয়ে ভার্ব 2 দিয়ে বাকি অংশটা তোমাকে ইয়ে কোনটা সঠিক ফর্মে হবে বাকি অংশ তোমার কমপ্লিট করে দেখাইতে হবে, মানে অবজেক্টিভ আকারে থাকবে তোমাকে ওটা ফিল আপ করতে হবে। তো তোমার অন্য কোনো সালে দেখা গেছে যে ওই ইফ সংযুক্ত সেন্টেন্স দিয়েই তোমার হয়তো আগের বছরে পাস্ট ফর্মে এসেছে এইবার হয়তো বা প্রেজেন্ট ফর্মে আসতে পারে, ঠিক আছে এইভাবে কোশ্চেনটা হচ্ছে আসতে পারে।
আমি এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে ভাই আমি কিন্তু তোমাদের জন্য এই গ্রুপটা খুলেছি। আমি আমার প্রথম পোস্টটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবা, আমাকে করতে পারি, আমাকে অনেক আপুরাই তোমাদের মধ্য থেকে অনেক আপু আমাকে ইনবক্স করেছো যে আপু আমি আমার অবস্থা এখন খুবই খারাপ। হ্যাঁ, আমাদের এখানেও না 5টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, তারপরে হচ্ছে গিয়ে টেক্সটাইল, চাইল্ড ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, আর হচ্ছে গিয়ে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। সব ইয়েতেই হচ্ছে এই টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে। তো এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ফুড অ্যান্ড নিউট্রিশন আর হচ্ছে টেক্সটাইল, এই দুটো সাবজেক্ট হচ্ছে পাবে শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিয়েছে। তোমরা সার্কুলার দেখলে ওখানে বুঝতে পারবা যে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাই হচ্ছে এই সাবজেক্ট পাবে। হ্যাঁ, কমার্স আর্টস। হ্যাঁ, তবে সায়েন্সের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বাকি তিনটাতেও তারা হচ্ছে ইয়ে করতে পারবে, মানে টোটাল 5টার মধ্যেই যাইতে পারবে, বুঝতে পারছো? তো এই জন্য আর কি একটু কম্পিটিশনটা এই জন্য একটু বেশি হয়ে যায় যে কারণ সায়েন্সে যারা থাকে তারা হচ্ছে একটু আগানো থাকে, যে ওই কারণে দেখা যাচ্ছে যে ওই মানে অন্য সাবজেক্ট অন্য ইয়ে সাবজেক্ট যেগুলো আছে চাইল্ড, তারপরে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, রিসোর্স ম্যানেজমেন্ট, ওগুলাতে হচ্ছে অনেকের চান্স হয়ে যায়। তবে এটা ব্যালেন্স করে ইয়ে করা হয়, কারণ সিট কিন্তু নির্ধারিত থাকে যে সায়েন্সের থেকে কয়জন নেবে। আমি দাঁড়াও, আমি তোমাদেরকে ইয়েটা বলি, আমি সার্কুলারটা বের করি। আচ্ছা, এই তো পেয়েছি। আমাদের হচ্ছে এখানে সায়েন্স ডিপার্টমেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তাদের জন্য হচ্ছে তোমার সিট ফাঁকা আছে হলো 1591টা। আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? আচ্ছা, মানে নর্মালি মেরিট পজিশন অনুযায়ী যারা পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে তোমার সিট ফাঁকা হচ্ছে 1591, এটা কিন্তু সব 6টা কলেজ মিলে। আর এগুলোর মধ্যে হচ্ছে তোমার শুধুমাত্র যদি সরকারিটা টার্গেট করো, সরকারিটার জন্য টোটাল সিট ফাঁকা হচ্ছে 651, এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছো। আর যাদের হচ্ছে কোটা আছে, কোটা যাদের তাদের জন্য সরকারিটার ক্ষেত্রে হচ্ছে 49টা সিট ফাঁকা, আর টোটাল যদি হিসাব করো তাহলে হচ্ছে আছে 118টা। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের ক্ষেত্রে হচ্ছে মেধা অনুযায়ী সিট ফাঁকা হচ্ছে 513, আর কোটা যদি থাকে তাহলে হচ্ছে 37টা। আর যারা হচ্ছে আর্টসে আসো তাদের টোটাল সিট ফাঁকা হচ্ছে 365, আর কোটা হিসাব করলে হচ্ছে 31টা। এর মধ্যে সরকারিটা যেটা সরকারি কলেজ যেটা সেটা হচ্ছে তোমার কমার্সের জন্য হচ্ছে টোটাল সিট ফাঁকা হচ্ছে 187টা। তো তুমি তুমি যদি ইয়ে করো, মানে সরকারিটা যদি টার্গেট করো তাহলে তোমাকে 187টার মধ্যে থাকতে হবে আর কি। আর যারা হচ্ছে ইসে আছো কি বলে আর্টসে আছো তাদের জন্য হলো গিয়ে তোমার 92টা। না আপু, এটা এখন পর্যন্ত আমি জানি না, এটা অনেকেই জানতে চেয়েছো, আমি এই আনসারটা আমি কাউকেই দিতে পারছি না, এখন পর্যন্ত আমি জানতে পারি নাই। এখন হয়তো কোনো অন্য কোনো মাধ্যমে একটু খোঁজ নিতে হবে, আর আমি যদি জানতে পারি আমি অবশ্যই তোমাদেরকে জানাই দেব। আচ্ছা, আমি আর একটা বিষয়। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আপু বলছি। আচ্ছা, আমাদের সরকারি যে কলেজটা আছে সেই সরকারি কলেজের ক্ষেত্রে সায়েন্স ডিপার্টমেন্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে হচ্ছে গিয়ে তোমার টোটাল 651 মেধা, মানে কোনো কোঠা ছাড়া আর কি, জাস্ট মেরিট পজিশন জেনারেলি স্টুডেন্টদের জন্য 651টা, আর যদি কোটা থাকে তাহলে হচ্ছে 49টা, আর যদি টোটাল হিসাব করো তাহলে টোটাল হিসাব করলে আছে 1591টা, আর কোটাতে আছে হচ্ছে 118টা।
ওকে আপু, হ্যাঁ বলো। বুঝিনি আপু, আবার একটু বলো। হ্যালো আপু, কি শুনতে পাচ্ছো? হ্যাঁ 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 বলো। শুনতে পাচ্ছি বলো। সরকারিতে পেতে চাই, আমি আমার কত মার্ক উঠাতে হবে? আচ্ছা, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন, কারণ আপু দেখো আমাদের এখানে কিন্তু কম্পিটিশন মোটামুটি ভালো একটা কম্পিটিশন হয়। তো তোমার যদি ফুড অ্যান্ড নিউট্রিশন পেতে হয়, তাহলে তোমাকে হচ্ছে গিয়ে তুমি যদি ফুড অ্যান্ড নিউট্রিশন টার্গেট করো, তোমার 186টা হচ্ছে এখানে সিট ফাঁকা আছে, মানে নর্মাল স্টুডেন্টদের জন্য। তো তোমাকে 186 পজিশনের মধ্যে থাকতে হবে। তো এখানে তো নেগেটিভ মার্ক নাই, যেহেতু আমি যতদূর জানি এবার নেগেটিভ মার্ক নাই, তো সেই হিসাবে হচ্ছে একটু কাট মার্কটা একটু বেশি হয়ে থাকে। আর এক এক বছরে কিন্তু এক এক রকম কাট মার্কস থাকে, তো মিনিমাম তো তোমাকে 70% উঠাইতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই বিষয়ে এটা অনেকেই তোমরা হয়তো বুঝতে পারছো না। অনেকে আমাকে অনেকভাবে ইনবক্স করতেছো বা জানতে চাচ্ছ যে কিভাবে প্রিপারেশন নেবে, এতগুলা সাবজেক্ট কেমনে পড়বে। তো এখানে হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে তোমাদেরকে বলেছি অবশ্য, আমি আবারও হচ্ছে একটু তোমাদেরকে বলি। তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, তারা মানে সবাইকে তো বাংলা ইংরেজি এটা দুইটার তো প্রিপারেশন নিতেই হবে, আর এর পাশাপাশি তোমাদের যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেটা সেখানে হচ্ছে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, এই তিনটা, আর এটার সাথে হচ্ছে গিয়ে জিকে, জিকে তো সবার সবার ক্ষেত্রে আছে। তো এই তিনটার চারটার মধ্যে টোটাল যে চারটা সাবজেক্টের মধ্যে তুমি যে দুইটাতে ভালো পারো, তুমি জাস্ট ওই দুইটাই বারবার করো, জাস্ট ওই দুইটা সাবজেক্টই টার্গেট করো। এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য আমি এই সাজেশনটা দিব, আর যারা কমার্স আছো তাদের ক্ষেত্রেও ওইটাই সেম কথাই বলবো, যে বাংলা ইংরেজি তো পড়বা, আর এটার পাশে চারটার মধ্যে থেকে যে কোনো দুইটা চয়েস করবা। আর্টস, তারপরে হচ্ছে আরেকটা ইউনিট আছে গার্হস্থ্য অর্থনীতি, যে কোনো দুইটা হচ্ছে তোমরা টার্গেট করো, টার্গেট করে ওইভাবে প্রিপারেশন নেয়। এবং ওই দুইটা আমাদের হয় কি যে খুব ইজি কোয়েশ্চেন আসে, কিন্তু আমরা হচ্ছে ওভাবে আনসার করতে পারি না। কেন পারি না জানো? কারণ আমাদের হচ্ছে পড়াগুলো ওভাবে আমরা কম রিভাইজ করি। একটা পড়া খুব সহজ জিনিস, তুমি যদি বারবার রিভাইজ করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমার অটোমেটিকলি তোমার ব্রেনে কিন্তু ওটা ধরে যাবে। তো তুমি যখন মানে এটা আমার ক্ষেত্রে হয় যে আমি পড়ছি, আমি জানি। আচ্ছা, বাকিরা একটু মিউট করো, একটু সাউন্ড হচ্ছে আপু, বাকিরা প্লিজ একটু মিউট করে ফেলো। আপু, তো আপনি মানে কমার্স যারা তাদের আপনি বাংলা ফোকাস করতে বলছেন? না 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 না, আমি বাংলা ফোকাস করতে বলিনি, বাংলা ইংরেজি দুইটাই তো পড়তে হবে সবাইকে, ঠিক আছে? আপু, বাংলাই তো প্রবলেম, ইংলিশ নাইলে কোনো ভাবেই করা যায়, কিন্তু বাংলাতেই অনেক প্রবলেম। আচ্ছা, বাংলাতে প্রবলেম বলতে তোমার কি টাইপের প্রবলেম আছে বলো তো? আমার বাংলা সেকেন্ড পেপার, গ্রামার, ব্যাকরণ আইটেম যেটা, ওইখানে তো তোমার এখন তো তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ তোমাদের ওখানে তো সব সিলেবাস করে ফেলছে। আমি তো প্রথমেই বললাম, তুমি ধরো সমাস যে টপিকটা আছে বা তোমার বাংলা শব্দের যে চ্যাপ্টারটা আছে, তুমি ওই শব্দের ওই চ্যাপ্টারটা, যে বোর্ড বই আছে না, আমরা একটা বোর্ড বই ফলো করি না ব্যাকরণের জন্য, হ্যাঁ ওই বোর্ড বইটা ফলো করবা, ওই বোর্ড বইটা পড়বা। আর এটার পাশাপাশি তোমরা তো ভার্সিটি অ্যাডমিশন দিয়েছ, তো কোনো বই কিনোনি বাংলা ব্যাকরণের জন্য বা বাংলার জন্য? ওখানে হচ্ছে দেখবা ওই ওখানে দেখবা ওই চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন থাকে, কোন কোন ভার্সিটিতে কি ধরনের কোয়েশ্চেন আসছে, তো ওইগুলা হচ্ছে একটু চোখ বুলাবা, দেখবা যে তুমি ওখান থেকে কোনটা পারো কোনটা পারো না।
ওভাবে দেখতে দেখতে তুমি এমনিতেই তোমার মাথায় চলে আসবে। তারপরে তুমি হচ্ছে গিয়ে হোম ইকোনমিক্সের যে ইয়েটা আছে, কোশ্চেন ব্যাংকটা আছে, সেটা তুমি একটু ইয়ে করো, মানে সব শেষ করার পরে তারপরে তুমি হোম ইকোনমিক্সের কোশ্চেন ব্যাংকটা হচ্ছে একটু রিভাইজ করবা। এভাবে করলে হবে কি, তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। হ্যাঁ বলো। আপু আমার কিছু জানার ছিল। হ্যাঁ বলো। আপু কালকের যে এক্সামটা ওইটা মানে মানে এক্সেস্ট মানে কয়টার দিকে হবে? আচ্ছা, কালকের এক্সামটা হচ্ছে রাত 9টা থেকে সকাল 9টার মধ্যে যে কোনো সময় তুমি দিতে পারবা, গ্রুপে লিংক ওপেন থাকবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে লিংক দিয়ে দিবেন, আমরা হচ্ছে মানে ওই টাইমের মধ্যে মানে কমপ্লিট করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, কি বিষয়ে যেন কথা বলছিলাম? ওয়ালাইকুম আসসালাম আপু। একটা কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আপু, মানে ধরেন যে মানে সায়েন্স আর্টস কমার্স মিলে তো যেহেতু এক্সাম হবে, মানে সরকারিটাতে যেহেতু সিট কতটা বললেন 600 বা সামথিং এরকম কিছু, তো সামহাউ আমার হচ্ছে পজিশন যদি 691 বা মানে সবার লাস্ট লাস্টের দিকেও থাকে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো আমি মানে ফুড এন্ড নিউট্রিশন বা হচ্ছে মানে টেক্সচার যেটা হচ্ছে সায়েন্সের জন্য মানে শুধু সায়েন্সেরাই পাবে, তো আমি কি সেই সাবজেক্ট দুইটার একটাকে পাবো? আচ্ছা, আমি বলি এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি। তোমার হচ্ছে গিয়ে এখানে সরকারিটার জন্য 651 হচ্ছে সিট ফাঁকা নর্মাল স্টুডেন্টদের জন্য। তো এখন ধরো তোমার পজিশন হচ্ছে আসলো 691 বা 690, মানে 651-এর উপরে কোনো একটা কাছাকাছি নাম্বারে থাকলো, তো তখন তুমি কি করতে পারবা যে ওই যে এর পরবর্তী যে ইয়েটা আছে, ক্যাম্পাসটা আছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ যেটা, তো ওইখানে তুমি ফুড অ্যান্ড নিউট্রিশনে কিন্তু তুমি চান্স পাওয়ার তোমার একটা সুযোগ থাকবে। বুঝতে পারছো তুমি? আপু আরেকটা আরেকটা কথা বলি, যে আমি যদি একটা সাবজেক্ট চয়েস দেই মানে ওটা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে কি আমাকে ওই কলেজে কোনো সাবজেক্টই দিবে না? তাহলে কি বেসরকারিটাতে দিবে? না না না, তুমি হচ্ছে পরে মাইগ্রেশন করতে পারবা। ধরো আমাদের এখানে হোম ইকোনমিক্স আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের সময় তো আমরা 200 জন স্টুডেন্ট ছিলাম, 212 জন আমরা ভর্তি হয়েছিলাম টোটাল। তো 212 জন ভর্তি হওয়ার পরেও আমাদের সময় কিন্তু সিট 200টা ফাঁকা ছিল, তো ভর্তি হয়েছিলাম 200-এর বেশি। তারপরে হচ্ছে ওই সময় সেকেন্ড টাইম দেওয়ার জন্য অনেক স্টুডেন্ট হচ্ছে চলে যায়, তো তখন কি হয় অনেকে ভর্তি ক্যান্সেল করে দেয়। তো তখন কি করে ওই তোমার ইসের থেকে মানে যারা যারা ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়তে চায়, তখন হচ্ছে তাদেরকে হচ্ছে টানে, বা অন্য ইয়েতে যারা আছে টেক্সটাইল ডিপার্টমেন্টে যারা আছে, তখন ওই মাইগ্রেশন করলে তখন তারা ফুড অ্যান্ড নিউট্রিশনে চলে আসতে পারে। তো এরকম করে তোমার যদি ভাগ্য ভালো থাকে, তোমার যদি সে কী বলে প্রাইভেট কোনো কলেজে হয়ে যায়, তখন তোমার যদি মাইগ্রেশনের ইয়েটা থাকে, অপশনটা থাকে, বা কাছাকাছি যদি তোমার সিরিয়াল থাকে, তাহলে তুমি মাইগ্রেশন করে কিন্তু সরকারিটা চলে আসতে পারবা। আচ্ছা আপু, মানে যদি এরকম হয় যে আমি ফুড এন্ড নিউট্রিশন দিলাম ফার্স্টে, তারপরে দিলাম হচ্ছে টেক্সটাইল মানে সায়েন্সে দুটো আগে দিয়ে, তারপরে বাকি যে তিনটা না কতগুলো সাবজেক্ট আছে ওইগুলো যদি সিরিয়াল ওয়াইজ দিই, লাগবে না নাকি মানে যেটা আমি চয়েস দেবো ওটাতে না আসলে ওই সাবজেক্টটি আমার বেসরকারিতে দিবে এরকম? তোমার বেসরকারিতে তখনই মানে তোমার যেটা ফার্স্ট চয়েস থাকবে তখন ওইটাই তোমার বেসরকারিটাতে আসার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছো? ধরো তোমার সরকারিটাই হইলো না, তোমার ফার্স্ট চয়েস হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ছিল, কিন্তু তোমার কাছাকাছি পজিশন আছে, তখন তোমার বেসরকারিটাতেই হয়তো বা আসবে এরকম। আর মাইগ্রেশন করার বেশ কয়েকবার অপশান থাকে, 2 থেকে 3 বার মেবি ইয়ে হয় রেজাল্ট পাবলিশ করে। আচ্ছা আপু, তাহলে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে আমি মানে মানে রেজাল্ট পাওয়ার পর মানে ভালো আসলো যদি আমি ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টটা দিই, মানে আমি আমি জানবো না যে সিট মানে কয়টা ফাঁকা আছে, তো সামহাও যদি মানে এরকম হয়ে যায় 200টা অলরেডি ফিল আপ হয়ে গেছে, আমি 202 নাম্বারে, তো আমি সেকেন্ডে যদি হচ্ছে টেক্সটাইলটা দিই মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টটা, তাহলে কি আমাকে ওইটাও দিবে না নাকি ওই সাবজেক্টটা আমাকে দিতে হবে? হ্যাঁ, তোমার হচ্ছে যদি এরকম হয় যে সিট ফাঁকা আছে, বা তোমার যারা সরকারিটাই
ইয়ার অনুযায়ী আসছে, তারা ভর্তি হচ্ছে না। ধরো প্রথমে রেজাল্ট হয়ে গেল, কিন্তু রেজাল্ট হওয়ার পরেও তারা ভর্তি হচ্ছে না, ওই সিটগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে। এখন ওই সিটগুলো তো পূরণ করতে হবে। তো পূরণ করার জন্য কি হয়, তোমরা যে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করেছো না, ওই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের এই যে মাইগ্রেশনের হচ্ছে ইয়ে দেওয়া হয়, তোমরা ওখান থেকেই কিন্তু এই আপডেটটা পাবা যে মাইগ্রেশন করার সুযোগ আছে। তো তুমি তখন ট্রাই করলে, বুঝতে পারছো? আর হ্যাঁ বলো, কি নিয়ে আবার বলো। তো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, তো আগে আমার সাধারণ জ্ঞান তো পড়া হয়নি, এখন মানে ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো ভরসা পাচ্ছি না, কারণ আগের এক্সাম গুলোতে ওই দুটোই খুবই খারাপ রেজাল্ট হয়েছে। ভাবলাম যে নতুন করে জিকে পড়বো, বাট এত কম সময় যে জিকেটা কভার করতে পারছি না। আপনি যদি একটু জিকেটা সম্পর্কে কিছু বলতেন। তুমি বায়োলজি পড়োনি? আচ্ছা দেখো, তুলনামূলক কিন্তু বায়োলজির কোশ্চেনগুলো কিন্তু ইজি হয়। তারপর আমাদের সায়েন্সের, আমার কাছে মনে হয় যে সবগুলা সাবজেক্টেরই কিন্তু একদম বেসিক থেকে মেন মেন যেই সাবজেক্টগুলো আছে, ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে, সেগুলো কিন্তু একদম বেসিক থেকে কোশ্চেন হয়। তোমরা এই জিনিসটা হচ্ছে একটু বুঝতে ট্রাই করো, তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা একটু নিয়ে বসো জিকে থেকে। তুমি জিকে যেহেতু আগে পড়ো নাই, এখন নতুন করে পড়াটা আমার কাছে মনে হচ্ছে তোমার এটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা আমি জানি না, তবে তোমার পজিশন আমি থাকলে হয়তো আমি এটা করতাম না, হয়তো আমি ওই সাবজেক্টগুলাই পড়তাম যেগুলো হচ্ছে আমার একটু হইলেও পড়া আছে, বা কেমিস্ট্রি বা পদার্থ যেটা, তুমি ওগুলো পড়ে দেখতে পারো। আর জিকের জন্য কি বলবো, জিকের আসলে কোনো সাজেশন হয় না, এটা সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানই, এটা অনেক আউট নলেজ। একটা জিনিস, হ্যাঁ বলো। আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি তো মানে আর্টস এর মধ্যে, তেজগাঁও হচ্ছে আমাদের কি বলে মানে টপে না, খরচ অনেক না। সরি আপু, আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল। আপনি তুমি যেই, ইটস ওকে আপু। আমি আমার চয়েস মতো মানে দুইটা থেকে কোশ্চেন করতে হবে তাই না? দুইটা থেকে যখন আমি করব তখন তো মানে অর্থনীতি থেকে করলে অর্থনীতি পুরোটাই কমপ্লিট করতে হবে, পৌঁছ থেকে করলে পৌঁছ পুরোটা কমপ্লিট করতে হবে তাই না? এখন থেকে তুমি ওইভাবেই প্রিপারেশন নাও যে তুমি শুধু ওই দুইটা সাবজেক্টই পড়বা, এবং ওই দুইটা সাবজেক্টে তুমি পড়ে পড়ে এক্সপার্ট হয়ে যাবে, এরকম ভাবে প্রিপারেশন নাও। জি জি জি। আর ওইটা ছাড়া হচ্ছে মানে সাধারণ জ্ঞান তো নরমালি পারি, এটা তো সমস্যা না, কিন্তু আমাদের কি মানে নরমালি যেমন সেপ্টেম্বরের 23 তারিখ তো পরীক্ষা, এখন কি আমি আলাদা কি আর সেপ্টেম্বরে যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কি আর পড়বো মানে আলাদা? অনেক সময় তো দেখা যায় সাম্প্রতিক আসে। পড়তে পারো, তবে হচ্ছে হ্যাঁ পড়তে পারো, সাম্প্রতিক থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু আসে না, হয়তো একটা দুইটা আসে। তবে আবার এটাও খেয়াল রেখো যে এক দুইটা মার্ক ক্যারি করতে গিয়ে তুমি আবার বেশি মার্ক ছেড়ে দিচ্ছ কিনা, সেটাও একটু মেনটেন করে ব্যালেন্স করে আর কি পড়বা, বুঝতে পারছো? কারণ সাম্প্রতিক কিন্তু হিউজ ইনফরমেশন, তো এই একটু ট্রিকি ওয়েতে প্রিপারেশন নাও যেন ভালোভাবে প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারো। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে আচ্ছা আমি শুনতে পাচ্ছি না, নেটে হয়তো সমস্যা, আবার একটু বলো তো, আমি শুনতে পাইনি। আমি বলতেছি হ্যাঁ, আমি বলছিলাম যে পাশ তো 40, এখন ওইটা ছাড়াও তো আমার মানে 40 তো ধরলে হবে না, আমার অবশ্যই বেশি নিয়ে পাশ করতে হবে। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমাদের এটাতে কি মানে জিপিএ অ্যাড করবে?
জিপিএ ছাড়াই তোমার 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে না, তো 100 মার্কের মধ্যে তোমাকে 40 পাইতে হবে উইদাউট জিপিএ।